এবার সরাসরি ইডির সামনে গোপন স্টেটমেন্ট দিলেন তাপস মণ্ডল। সরাসরি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের দাবি, মানিক ভট্টাচার্য অফলাইনে ভর্তির পরে যে সমস্ত সিটগুলি খালি থাকতো সেই সমস্ত সিটের জন্য আলাদাভাবে টাকা নিত মানিক ভট্টাচার্য এবং তার ছেলে। এই মুহূর্তে তোলপাড় করা খবর, তাপস মণ্ডলের এই বয়ানেই চারিদিকে হাঙ্গামার সৃষ্টি হয়েছে। গোপন বয়ানের পাশাপাশি তাপস মণ্ডল সাংবাদিকদের সামনে যে প্রতিক্রিয়া দেন সেই প্রতিক্রিয়ায় তিনি বলেন, অফলাইন ভর্তির পরে যে সমস্ত সিটগুলো খালি থাকতো সেই সিটের জন্য টাকা নিত মানিক ভট্টাচার্য এবং মানিক ভট্টাচার্যের ছেলে, এবং সেই সমস্ত সিটগুলোতে ভর্তি করার পরে তাদের আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ হিসেবে সিলেক্টেড করত মানিক ভট্টাচার্য, এবং তার ছেলের নির্দেশেই সেই সমস্ত ব্যক্তিদের টেটের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার নিয়ে রাখত মানিক ভট্টাচার্যের পরিচিত লোকেরা, এবং সেই সমস্ত ব্যক্তিদের পুনরায় টেট সিলেক্টেড করার পরে এ সরাসরি ইন্টারভিউ ডাকা হতো এবং টাকার বিনিময়ে তাদের কাছ থেকে চাকরি দিত মানিক ভট্টাচার্য। এই মুহূর্তে তোলপাড় করা খবর, রাজ্যের সমস্ত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে অনলাইন ফি নেওয়া হতো। অনলাইনে ভর্তির প্রক্রিয়া শেষ হলে অফলাইনে যে সিটগুলি খালি থাকত সেই সিটগুলিতে সরাসরি থাবা বসাতো মানিক ভট্টাচার্য এবং তার ছেলে। মানিক ভট্টাচার্যের ছেলে সুকৌশলের সমস্ত বিএড এবং ডিএলএড কলেজগুলি থেকে কোটি কোটি টাকা কালেকশন করতে বলে দাবি তাপস মণ্ডলের। তাপস মণ্ডলের মহিষ বাথান অফিসের কর্মীরা এই বিষয়ে তাকে জানিয়েছেন যে তাপস মণ্ডলের অফিস থেকেই মানিক ভট্টাচার্যের লোক মারফত লক্ষ লক্ষ টাকা কালেকশন করতেন। অফলাইন ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরপরেই খালি সিটগুলোতে টাকার বিনিময়ে ভর্তি করার নির্দেশ দিতেন মানিক, আর সেখান থেকেই কমিশন খেতেন মানিক ভট্টাচার্য। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, স্বভাবতই তাপস মণ্ডল সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করায় চারিদিকে হাঙ্গামার সৃষ্টি হয়েছে। এই সমস্ত বিষয়গুলোতে মানিক ভট্টাচার্যকে ছেঁকে ধরা হয়। মানিক ভট্টাচার্য বিষয়গুলি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি, তবে সূত্রের খবর, এই সমস্ত বিষয়গুলি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হলেও পার্থ চট্টোপাধ্যায় সরাসরি সেই অভিযোগ পুনরায় মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিতেন, ফলে সমস্তটাই গোপনে চক্রান্ত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন পার্থ এবং মানিক। সূত্রের খবর, ওই টাকার ভাগ পার্থ চট্টোপাধ্যায়ও পেতেন, এমনটাই কিন্তু মনে করছে ইডি গোয়েন্দারা।